হ্যালো আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে শেখাব কীভাবে তরমুজের বিচি থেকে চারা তৈরি করতে হয় আর ওইটা মাটিতে লাগাতে হয় এর জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর একটু নিই ভিডিওটা একটু লং হবে যদি আপনি পুরোটা না শেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না কারণ স্টেপ বাই স্টেপ আমি পুরো পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাব সো পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে আর এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন আমার সর্বশেষ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার এই তরমুজের বিচিগুলো সংগ্রহ করেছি সো এই তরমুজের বিচি আমার কাছে অনেকগুলো আছে সো এইগুলো আমি আপনাকে খেয়ে ফ্রিতে দিয়ে দিব অনেক সময় দেখা গেছে যে বিচি কোথায় পাবো এর জন্য কিন্তু আমরা এই এটা চাষ করতে পারি না সো এইগুলো আমি আপনাদেরকে দেবো নেক্সট একটা ভিডিও আসতেছে তোর মধ্যে বিচিস অনেকগুলো বিছিয়ে দেব প্রথম বিশজন বিশজনকে সো তাহলে চলুন ভিডিওতে ফ্রি তো ফার্স্টে আমার যেই কাজটা করব যে আমি টিস্যু পেপার সংগ্রহ করবো প্লাস হচ্ছে কন্টেনারে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি টিস্যু পেপারে কেন বারবার একই ভিডিও করেন টিস্যু পেপারে কেন আপনি জার্মিনেশন করেন এটার একটাই অ্যান্সার এটা হচ্ছে কি যে টিস্যু পেপারে যদি আপনি জার্মিনেশন করেন তাহলে আপনি খুব সহজে জার্মিনেশন করতে পারবেন বিচটা তো আমার লাস্ট ইয়ারের একটা কথা মনে পড়ে তো আমি বিচি তরমুজে যে যেই সিডগুলো আছে এগুলো আমি সংগ্রহ করেছিলাম কিনে আনছিলাম তারপর যে কাজটা হলো যে আমি মাটিতে এগুলো লাগাইছি হ্যাঁ বাট আমার একটা বিচি থেকেও জার্মিনেশন হয়নি সো এইবার যেই কাজটা করব যে আমি টিস্যু পেপারের ভিতরে জার্মিনেশন করার চেষ্টা করব এটা সবচাইতে সহজ ইজি ওয়ে একদম সহজ সো আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যদি ফলো করেন অবশ্যই খুব ভালোভাবে বিচ জার্মিনেশন করাতে পারবো কন্টেনারে আমি এই টিস্যু পেপার ই করতেছি রাখতেছি দেন এটার উপর আমি বেশিগুলা সুন্দরভাবে সাজিয়ে রাখবো আজকে আমি চারটা বিচি দিয়ে জার্মিনেশন করার চেষ্টা করব দেখব কেমন জার্মিনেশন হয় সো সেকেন্ড যে কাজটা করবো এটার উপর আরেক আরেক টুকরা টিস্যু পেপার দিয়ে দিব দেন এটা এটাকে আমি পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে এটাকে আমি এয়ারটাইট করে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রেখে দেবো অবশ্যই এটা কিন্তু জরুরি এটা যদি না করেন তাহলে কিন্তু বিচি থেকে জার্মিনেশন হবে না ও আরও একটা কথা বলে রাখি যে এইভাবে টিস্যু পেপারের ভিতর খুব সহজে জার্মিনেশন হওয়ার পিছনে আরও একটা কারণ হচ্ছে এই যেহেতু একটা কন্টেনারে আমি বিচিগুলো রাখি সো এগুলো কিন্তু অন্ধকারে থাকে আর বিচি অন্ধকারে থাকলে খুব ভালোভাবে জার্মিনেশন হয় তো এখন আমি পাঁচ দিন ওয়েট করবো দেখি পাঁচ দিন পর কী হয় তো পাঁচ দিন পরে দেখি আমার বিচিগুলোর কী অবস্থাগুলো আপনাদেরকে আমি দেখাই দেখেন হয়তো বা খেয়াল করতেছেন যে বিচিগুলো জার্মিনেশন হয়েছে একটু টিসু ব্যাপারটা তুললে তারপর বুঝতে পারবেন দেখেন বিচি কিন্তু জার্মিনেশন হয়েছে সো এটা কিন্তু ইজি ওয়ে আপনি খুব সহজেই বিচি জার্মিনেশন করাতে পারবেন তো এখানে আমার দুইটা বিচে জার্মিনেশন হয়েছে এটার কারণ হচ্ছে সব বিচে তো আর একরকম থাকে না অনেক সময় দেখা যায় কিছু বিচে জার্মিনেশন হইতে একটু বেশি সময় নেয় কিছু খুব দ্রুত হয়ে যায় সো আমার দুইটা বিচে জার্মিনেশন হয়েছে আর দুটা হয়নি আমি একটু হাতে নিয়ে দেখাই যদি তাহলে বুঝতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু জার্মিনেশন হয়েছে এখন এগুলো মাটিতে লাগানোর জন্য একদম পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে সো এগুলো এখন আমি কি করব মাটিতে লাগিয়ে দেবো আর মাটিতে কিভাবে লাগাবো সেটা আমি দেখাচ্ছি একটু পরেই তো এই দুটা বিচি আমি নিয়ে নিছি আর বাকি যেই দুটো আছে ওটা আমি কন্টেনারে আবার আগে জায়গায় রেখে দিছি দেখি ওইগুলো থেকে হ বিচি জামিনেশন হয় কিনা এগুলো এখন আমি মাটিতে লাগাবো এর জন্য আমি মাটি তৈরি করে নিয়েছিলাম আগে থেকে অবশ্যই মাটিটা আপনার নরম হতে হবে আর যদি বেলে মাটি হয় তাহলে অবশ্যই ভালো আর এটাতে আপনি শুকনো গোবর মিক্স করবেন তাহলে মাটিটা আরও একটু নরম হবে বিচিটা রুটস যেগুলো আছে শিকড় খুব ভালোভাবে গজাতে পারবে সো এটা এখন আমি মাটিতে লাগাচ্ছি ফার্স্ট বিচিটা আমি নিয়ে নিলাম দেখেন কত সহজে আমি এটা মাটিতে পুঁতে দিব দেখেন এক হাতেই আমি করতেছি এই যে জাস্ট একটু বিচিটা রেখে ঢেকে দিবেন তাহলেই এটা খুব সুন্দরভাবে এটার ভিতর যেই শিকড়গুলো আছে শিকড়টা খুব ভালোভাবে গজাবে আমি সেকেন্ডটাও ঠিক একইভাবে করতেছি রেখে দিয়ে জাস্ট একটু দুই পাশ থেকে একটু মাটি হালকা করে উপরে দিয়ে দিলেই হবে যদি এমন হয় যে আপনি দিতে পারতেছেন না বা তাহলে উপরে রেখে দিয়ে জাস্ট একটু পানি দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ওর নিজের মতো বসে যাবে যেহেতু এটারও তো একটা জীবন আছে তাই না সো নিজের মতো বসে যাবে আর এটা কিন্তু অবশ্যই আপনি ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন এখন যে কাজটা করতে হবে যে পানি দিয়ে দিব আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে এটাতে কিন্তু মাত্রা অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণ সব গাছের জন্যই অতিরিক্ত পানি কিন্তু খুবই খারাপ এর জন্য পরিমাণ মতো পানি দেবেন তো দেখলেন তো পুরো প্রসেসটা কীভাবে করলাম আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ আমার মতো করলে অবশ্যই বেশি থেকে চারা উৎপাদন করতে পারবেন আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ